আজকে কিছু কিচেন টিপস নিয়ে চলে এলাম আমি শিউলি আপনাদের কাছে। আপনারা দেখছেন শিউলি হেসেল, সকলকে অনেক ভালোবাসা। আমরা ঠিক এভাবেই কিন্তু ফুলকপিগুলো কাটবো, আর তাতে ফুলকপির ফুলগুলো গোটা থাকে, নষ্ট কম হয়, নষ্ট হয় না একেবারেই বললে চলে। আর এভাবে কাটলে কাটাটা খুব সহজ হয়, দেখতেও সুন্দর হয়। তাহলে এভাবেই কিন্তু আমরা ফুলকপি কেটে নেব। দেখুন ফুলকপির ফুলগুলো একেবারে গোটা গোটা আছে, কোনোটা ঝুরঝুরে হয়ে ভেঙে যায়নি। সেকেন্ড টিপস শসা। আমরা স্যালাড কাটার জন্য প্রথমে এই কাটারটা দিয়ে এইভাবে ছালগুলো, শসার ছালগুলো ছাড়িয়ে নেব, তারপর ছুরি দিয়ে মুখটা কেটে নেব এবং কাটারের যে করাত করাত যে অংশটা সেটার দিকটা দিয়ে আমরা শসার গাটা এইভাবে কুড়ে নেব। তাতে কি হয়, একটা ডিজাইন হয়ে যায়। ঠিক এভাবেই কুড়ে নেব পুরো গাটা। দেখুন খুব সুন্দর একটা কাঁকর কাটা মতো একটা খাঁজ কাটার ডিজাইন হয়ে যায়। এবার পছন্দ মতো আমরা স্যালাড কেটে নেব। আমি এখানে গোল গোল করে অর্থাৎ চাকা চাকা করে কাটছি, আপনারা চাইলে একটু বাঁকা করে স্লাইস করে করে সেভাবে কাটতে পারেন। তারপর প্লেটে মানে সাজিয়ে দেব, দেখিয়ে দিচ্ছি। এটা গোল করে কাটা, আপনারা একটু মানে স্লাইস করবেন বাঁকিয়ে বাঁকিয়ে, সেটা আরও অন্যরকম দেখতে হয়। যেমন রেস্টুরেন্টে স্যালাড সাজানো থাকে সেভাবে আপনারা করতে পারেন, আমি এটা এইভাবে দেখালাম। আর মাঝখানে একটা টমেটোর ফুল দিলে অসাধারণ দেখতে লাগে। এই টমেটোর ফুলটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কী করে আপনারা করবেন। তো এটা আমাদের সেকেন্ড টিপস, ভীষণ সুন্দর দেখতে লাগে। এরপর চলে যাব আমরা টিপস নম্বর থ্রিতে, পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারি স্যালাডে। প্রথমে মুখের অংশটা কেটে নিলাম, ছালটা ছাড়িয়ে নিলাম, তারপর ঠিক যেমনটা করে দেখাচ্ছি ত্রিকোণ করে করে আমরা কেটে নেব মাঝ বরাবর। পুরোটা কিন্তু কাটছি না, ঠিক ত্রিকোণ করে করে মাঝখান পর্যন্ত কেটে নিচ্ছি। এবার আমরা একটু ডিপ করে কাটবো, তারপর মাঝখান থেকে এটা উঠে আসে, দুদিক দিয়ে টানলেই মাঝখানটা ফাঁক হয়ে যায়, দুদিকটা আলাদা হয়ে যায়। এবার আমরা এই ফুলগুলোকে আলাদা করে নিতে পারি, আলাদা আলাদা করে সাজাতে পারি, বা একসঙ্গে দিয়ে একটা ফুলের মতো খুব সুন্দর দেখুন এটা সাজানো যায়। এটাও স্যালাডে কিন্তু ব্যবহার করা যায়। এটা তিন নম্বর টিপস, মাঝখানে টমেটোর ফুল, যেটা আমি একটু পরে শেখাবো, সেটা দেওয়া যায়, আরও সুন্দর দেখতে লাগে। এরপরে চলে যাব চার নম্বর টিপসে। নিচ্ছি একটা টমেটো, ঠিক পিছনের দিকটা ছুরি দিয়ে যেমনটা দেখাচ্ছি ছালটাকে খুব পাতলা করে কাটতে হবে, খুবই পাতলা, যতটা সম্ভব পাতলা করা যায়। এভাবেই পাতলা করে রিংয়ের মতো করে কেটে নিচ্ছি পুরোটা, মানে ঠিক রিংয়ের মতো করে কাটছি না, মানে কাটারটা আমি যেমনটা দেখাচ্ছি একটু দেখে নিন, এইভাবেই কাটছি, সরু করে পাতলা করে ছালটা তুলে নিচ্ছি ধীরে ধীরে, শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই আমরা করে নেব। একদম শেষের দিকে চলে এলাম। এবার এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে যেমনটা দেখাচ্ছি মুড়ে নেব। আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক শেষ অংশটা দিয়ে যেখানে শেষ করলাম সেটা দিয়ে আমরা ঘুরিয়ে 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 শেষের অংশটা থেকে আমরা ঘুরিয়ে ঘুরে চলে এলাম। এইবার এটাকে উল্টে দেব, একদম পুরো যখন ঘোরানো কমপ্লিট হয়ে যাবে তখন উল্টে দেব। দেখুন দিলেই গোলাপ হয়ে যায়, খুব সুন্দর গোলাপ, এটা আমরা স্যালাডে ব্যবহার করতে পারি। এটা আমরা শসার সঙ্গে ব্যবহার করতে পারি, পেঁয়াজের সঙ্গে ব্যবহার করতে পারি, কিংবা বিভিন্ন ফ্রুটসের সঙ্গে আমরা সাজিয়ে দিতে পারি, বা বিভিন্ন রকম যে আমরা রেসিপি শেয়ার করি সেখানেও সাজিয়ে দিতে পারি। এটাই এতক্ষণ দেখাচ্ছিলাম গোলাপ বানানো টমেটো দিয়ে, স্যালাডের মধ্যে ভীষণ সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা চলে যাব পরের টিপসে। আর অবশ্যই শসাগুলো গোল করে কাটতে পারি, আমি আগেই বলছিলাম, কিংবা একটু স্লাইস করে আড়াআড়িভাবে কাটতে পারি। পরের টিপসে চলে গেলাম টমেটোর যে
স্কিনটা তো নিয়ে আমি গোলাপ বানালাম, কিন্তু টমেটোর ভেতরের অংশটা ঠিক এইভাবেই আমরা ত্রিকোণ করে করে কেটে কেটে পাপড়ি মতো হয়ে যাবে মাঝখানের অংশটা, দানা যেটা সেটা ফেলে দেব। দিলে দেখুন এটাও একটা ফুলের মতো হয়ে গেল, খুব সুন্দর। ঠিক মাঝখানে যে দানা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা ফেলে দেবো, পরিষ্কার করে নেব। আমরা একটু জল দিয়ে ধুইয়েও নেব, সবগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে টমেটোর ফুলটা হলো, তার মাঝখানে আবার টমেটোর ছালটা দিয়ে স্কিনটা দিয়ে যে গোলাপ বানিয়েছিলাম সেটা রেখে দিলাম। এটা দিয়েও খুব সুন্দর আমরা ডেকোরেশন করতে পারি। এই ছোটো ছোটো টিপসগুলো আমাদের জানা থাকলে তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয় রান্নাঘরের ক্ষেত্রে, মানে রান্নায় বিভিন্ন রকম ডেকোরেশনের প্রয়োজন হয়, গার্নিশিংয়ের প্রয়োজন হয়, সেখানে আমাদের মানে খুব সুবিধা হয়। এভাবে আমরা রাখতে পারি। চলে যাবো পরের টিপসে। আমরা এখানেও দেখিয়ে দিলাম যে যে স্যালাডটা আমরা বানিয়েছিলাম শসার, সেখানে শুধু গোলাপের ফুল নয়, এখানে টমেটোর ফুল, তার মধ্যে আবার গোলাপের মানে টমেটো দিয়ে যে গোলাপের ফুল সেটাও আমরা দিয়ে দিতে পারি। মানে টমেটোর ফুল আছে, তার মাঝখানে আবার বসিয়ে দিলাম টমেটোর গোলাপ। দুর্দান্ত দেখতে হয়ে গেল এই স্যালাডটা। এভাবে বিভিন্ন রকমভাবে আপনারা ডেকোরেশন করতে পারেন। আরেকটা কিছু কাজের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন রান্নাঘর ভীষণভাবে ময়লা হয়, বিশেষ করে যেখানে গ্যাস থাকে তার নিচে যদি এইভাবে একটা পেপার বিছানো যায় ঠিক যেমনটা দেখাচ্ছি, তাহলে কি হয় তেল ময়লাগুলো এই যে আমাদের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে নষ্ট করে না, কাবাডগুলো যেগুলো থাকে বা আমাদের যে বক্সগুলো থাকে সেগুলোকে নষ্ট করে না। কারণ রান্না করার সময় তেল ময়লা ছিটকে ছিটকে পড়ে, আর তখন আমাদের বিশেষ করে যেগুলো সাদা থাকে সাজানোর জিনিসপত্র বা কাবাড সেগুলো নষ্ট হয়ে যায়। আপেল ছাড়ানোর খুব সহজ একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক গাটা এরকমভাবে ছাড়িয়ে মাঝখানটা খুব ডিপ করে আমরা এইভাবে মাঝখানের অংশটা তুলে নেব, ঠিক যেমনটা দেখাচ্ছি ঠিক এইভাবেই মাঝখানের অংশটা আমরা তুলে নিলাম। একটু ডিপ করে তুলতে হবে, কিন্তু আমি দেখিয়ে দিলাম হাত দিয়ে, ঠিক এই রকম দেখুন ফুটো হয়ে যাচ্ছে। আর উল্টো দিকটাও ঠিক ওইভাবেই কেটে নিয়ে মাঝখানটা আবার ভাগ করে নিয়ে পিস পিস করে নেব, তাহলে খুব সহজ হয় কাটাটা এবং খুব সুবিধা হয়, কোনোটা নষ্ট হয় না, খুব ভালো মতো কাটা সম্ভব হয়। কেমন লাগছে মানে কেমন লাগলো টিপসগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন শিউলির হেসেল, আমাদের আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশনাল হ্যাবিটস, চোখ রাখুন। অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য, অবশ্যই টিপসগুলো কাজে লেগেছে আমার মনে হলো। যদি ভালো লাগে সঙ্গে থাকুন, আর একটা ছোট্ট কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের টিপস, অবশ্যই শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে যদি ভালো লাগে আজকের এই টিপসগুলো। শিউলির হেসেলে থাকে আপনাদের জন্য অনেক অনেক রেসিপি, অনেক অনেক সুন্দর সুন্দর রান্না নিয়ে আমি শিউলি চলে আসি আপনাদের সঙ্গে, আর মাঝে মাঝে থাকে বিভিন্ন রকমের টিপস। শিউলিস মোটিভেশনাল হাবে থাকে বিভিন্ন রকম ভিডিও, হেয়ার কেয়ার, ট্রিটমেন্ট, বিউটি টিপস, আরও অনেক কিছু জিনিস নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও থাকে শুধুমাত্র আপনাদের জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আবারও সঙ্গে থাকুন, নমস্কার।